Namang Vishnu Padaya Krishna Prasthaya Bhutale Srimate Jayapataka Swami Niti Namine Namacharya Padaya Nitai Kripa Pradayane Gaura Katha Dham Daya Nagar Gram Tarine Namang Vishnu Padaya Krishna Prasthaya Bhutale Srimate Bhakti Vedanta Swami Niti Namine Namaste Saraswati Deve Gauravani Pacharine Nirvise Sunyavadi Paschatta Desa Tarine Vanchakalpaturubhyascha Kripa Sindhu Vaivacho Patitanang Pavanibhyo Vaishnavibhyo Namo Namo Jai Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhar Sivasadi Gaura Bhakta Vrinda Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Ram Ram Hare 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 Krishna. Aaj amader paramaradhya Guru Pada Padma Iskaner প্রতিষ্ঠাতা ছিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইসকন নাম হটের বিশ্বপ্রচারক মন্ত্রী ইসকনের অন্যতম গভর্নিং বডি কমিশনার ওং বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রীমদ জয়পতাক স্বামী গুরু মহারাজের একাত্তরতম দাসপূজা মহামহোৎসব তা আমাদের পরম সৌভাগ্য যে আজ শ্রী গুরু মহারাজের এই আবির্ভাব শুভ তিথিকে উদযাপন করার সুযোগ আমাদের এসেছে তার গুণ কীর্তন করার জন্য এই সৌভাগ্য আমরা লাভ করতে পারছি তো আমি গুরু মহারাজের কয়েকটি লীলা বর্ণনা করার জন্য চেষ্টা করব যদি আমার মাতৃভাষা বাংলা নয় তো বাংলাতে চেষ্টা করব ভুল ত্রুটি হলে মার্জনা করবেন হায় কৃষ্ণ তো আমরা জানি কিভাবে শ্রীল প্রভুপাদ তিনি শ্রী জয়পতাক স্বামী গুরু মহারাজকে পাশ্চাত্য দেশ থেকে এই ভারতবর্ষে এই পশ্চিমবঙ্গে পাঠিয়েছিলেন এবং যদিও শ্রীল গুরু মহারাজ তিনি ছিলেন এক রাজকীয় পরিবারে যদিও তার জন্ম হয়েছিল এবং তিনি ব্রাউন বিশ্ববিদ্যালয়ের স্নাতক লাভ করেছিলেন এবং ইসকনে যুক্ত হয়ে প্রভুপাদের নির্দেশে তিনি ভারতবর্ষে এসে পশ্চিমবঙ্গে কলকাতাতে প্রথম ভগবানের বাণী প্রচার করেছেন এবং মায়াপুর কিভাবে উন্নয়ন হবে প্রভুপাদের ইচ্ছা যে সারা বিশ্বের প্রধান কেন্দ্র রূপে এই মায়াপুর চন্দ্রোদয় মন্দির প্রতিষ্ঠা হবে তো মায়াপুর কিভাবে সুন্দর উন্নতিকর হবে তার জন্য প্রভুপাদ গুরু মহারাজকে আদেশ করেছিলেন তো গুরু মহারাজ তিনি মায়াপুরে এসে জমি সংগ্রহ করা থেকে শুরু করে এবং এই এলাকার বিভিন্ন লোকেদের সাথে মিশে কিভাবে এই জমিগুলিতে চাষ করে মন্দির পরিচালনা করতে হবে গুরু মহারাজ নিজে শিখতেন গ্রামে গিয়ে হাল করা কোদাল তাড়িয়ে জমি মাটি কর্ষণ করা এসব গ্রামের লোকেদের কাছ থেকে শিখতেন এবং তিনি নিজেও মায়াপুরে চাষ করেছেন টমেটো মূলো বেগুন এসব চাষ করতেন যদিও প্রথম দিকে ইসকনে টাকা পয়সা নেই যদিও গুরু মহারাজ ছিলেন অত্যন্ত রাজকীয় পরিবারের একজন সন্তান তিনি ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কোনোদিন তিনি মাটি তাড়ানো হাল করানো এই অভ্যাস তার ছিল না তবু কৃষ্ণ সেবার জন্য এবং গুরুদেবের আদেশকে শিরধার্য করে তিনি নিজে এসব শিখতেন কৃষ্ণ সেবার জন্য সব কিছু করতে তিনি নিজেকে আত্মসমর্পণ করেছিলেন তাই সবজি চাষ করে তিনি সাইক্লিং করে কৃষ্ণনগর নিয়ে বিক্রি করতেন এবং সেই টাকা পয়সা এনে পরিচালনা করতে চেষ্টা করতেন এবং এখানে বিল্ডিং কিভাবে হবে ভক্তরা এসে থাকবে
প্রভুপাদ নির্দেশ দিয়েছিলেন তাই রড সিমেন্ট সংগ্রহ করতে হবে তো কৃষ্ণনগরে একজন বড় ধনাঢ্য ব্যক্তি ব্যবসায়ী তার নাম ছিল অসিত মল্লিক তো সে অসিত মল্লিকের বাড়িতে আমি ভক্তি রাঘব স্বামী মহারাজের সঙ্গে একবার গিয়েছিলাম তো তিনি বলছিলেন যে জয়পতা মহারাজ সাইক্লিং করে এই কৃষ্ণনগরে সবজি বিক্রি করতে আসত এবং তার মুখে প্রচুর হাসি আনন্দ থাকত তা আমি জিজ্ঞাসা করলাম জয়পতাকা তুমি এত আনন্দ কি করে থাকছ আমার তো ব্যবসা আছে টাকা পয়সা আছে পুত্রকন্যা আছে আমার ঘর বাড়ি আছে আমি অত আনন্দ নেই আর তুমি কি করে এত আনন্দে থাকছ তখন জয়পতা মহারাজ বলেছিলেন যে আমি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এটি আনন্দ দেয় কৃষ্ণ মানেই আনন্দ তো সেজন্য গুরু মহারাজ এই শিক্ষা আমরা লাভ করতে পারি আমরা যদি আনন্দ লাভ করতে চাই অবশ্যই আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্র আশ্রয় গ্রহণ করব কীর্তন করব তাহলে নিশ্চয় আমরাও আনন্দ লাভ করব তো এভাবে গুরু মহারাজ তিনি মায়াপুর কিভাবে বড় করে তুলেছেন আজ আমরা সবাই দেখতে পাচ্ছি প্রকৃত ভাবে তো এক সময় গুরু মহারাজ প্রভুপাদের সঙ্গে তিনি হালি শহর চৈতন্যডুবা ঈশ্বরপুরীর শ্রীপাট সেখানে গিয়েছিলেন প্রভুপাদ অনেক ভক্তদের নিয়ে দর্শনে গিয়েছিলেন তো সেখানে একজন মহন্ত বাবাজি মহারাজ ছিলেন তিনি প্রভুপাদের মুখ থেকে শুনেছেন প্রভুপাদ বলেছেন যে জয়পতা মহারাজ চৈতন্য মহাপ্রভুর প্রিয় পার্ষদ মহাপ্রভু সময় সে এসেছিল আবার বর্তমান মহাপ্রভু সেই শিক্ষাকে সারা বিশ্ব প্রচার করার জন্য মহাপ্রভুর দ্বারা প্রেরিত হয়ে এসেছে এই কথা সেই চৈতন্যদেবার বাবাজি মহারাজকে অন্যান্য ভক্তদের সামনেই বলেছিলেন তো সেই বাবাজি মহারাজ পরে অন্যান্য ভক্তদের তিনি বলেন যে জয়পতা মহারাজ যখন পরে তিনি অন্যান্য ভক্তদের নিয়ে গৌরমণ্ডল পরিক্রমা করে তাই আসতেন এই চৈতন্যডুবায় তখন তাকে দর্শন করলে আমার মহাপ্রভুর লীলা স্মরণ হতো তাহলে এই যে চৈতন্য মহাপ্রভুর যে পার্শ্ব অভয়চরণ ভক্তের সঙ্গে প্রভুপাদ বলেছিলেন সেটা আমার মনে স্ফূর্তি হতো হ্যাঁ সত্যি কথা এটা যে এই জয়পতা মহারাজ চৈতন্য মহাপ্রভুর প্রিয় পার্শ্ব এভাবে গুরু মহারাজের যে তার ব্যক্তিত্ব আমরা উপলব্ধি করতে পারি কিভাবে তিনি গুরুদেবের নির্দেশভাবে সঠিকভাবে পরিচালিত হচ্ছেন গুরু মহারাজ সর্বদা প্রভুপাদ গত প্রাণ সর্বদা গুরু মহারাজ প্রভুপাদের চিন্তাতে বিভোর থাকেন তার আদেশ কিভাবে নির্দেশ ফলো হবে সেটাই চিন্তা করেন স্পেনের দুর্ঘটনা আমরা জানি 89-এ কিভাবে এক দুষ্কৃতকারী গুরু মহারাজ গলা কেটে দিয়েছিল এবং খাদ্যনলী শ্বাসনলী সব কেটে গেছিল সেখানে গুরু মহারাজ বুঝতে পেরেছিলেন যে হয়তো তার মৃত্যু হবে তাই তিনি প্রভুপাদের স্মরণ করছিলেন এবং প্রভুপাদকে বলছিলেন যে আমাকে আবার একটা জন্ম দেওয়া হয় আমি আপনার সমস্ত সেবা যাতে পূরণ করতে পারি সেই সুযোগ আবার দেওয়া হয় তো এটি গুরু মহারাজ প্রভুপাদকে চিন্তা করছিলেন যে কিভাবে প্রভুপাদ প্রতি তার দৃঢ় নিষ্ঠা বিশ্বাস কৃষ্ণ চিন্তা না করে প্রভুপাদ চিন্তা করছিলেন তো গুরুর প্রতি আসক্তি থাকা আমাদের পরম কর্তব্য তো গুরুর প্রতি নিষ্ঠা রাখলে আমরা অবশ্যই সমস্ত কার্যে সফল হতে পারি তাই গুরু মহারাজ কিভাবে বিভিন্ন প্রভুপাদের নির্দেশকে পূরণ করতে চেষ্টা করছেন এবং সেটা উত্তরোত্তর ক্রমান্বয়ে আস্তে আস্তেই সেটি সফল হচ্ছে হয়তো একদিন
পরিপূর্ণ হবে তাই গুরু মহারাজ চান তার শিষ্যবর্গরা তাকে সাহায্য করুক তাই আমরা শিষ্য হিসাবে গুরু মহারাজকে এই প্রভুপাদের সেবাতে সাহায্য করব অবশ্য আমরাও গুরু মহারাজ কৃপা লাভ করতে পারব এইভাবে তিনি প্রভুপাদগত প্রাণ সর্বদা তা আমার মনে হয় একটা কথা গুরু মহারাজের একটা খুব সুন্দর অলৌকিক একটা লীলা তো গুরু মহারাজ তিনি প্রথম উড়িষ্যার দুজন ভক্তকে দীক্ষা দিয়েছিলেন তার মধ্যে একজন হচ্ছে রাধাকান্ত প্রভু আর একজন হচ্ছেন লক্ষ্মণ রাম লক্ষ্মণ প্রভু তারা দুই ভাই তো তারা হচ্ছেন প্রথম শিষ্য আর পশ্চিমবঙ্গে একজন ছিলেন প্রথম শিষ্য তো এই প্রথম দুই ভাই যে শিষ্য তারা বহুদিন থেকে তাদের মাকে দীক্ষা নেওয়ার জন্য বলতেন কিন্তু তাদের মায়ের একটা কু অভ্যাস ছিল পান খাওয়া তিনি পান খেতেন তো এক সময় তার মা এসে আমাকে বলতেন যে আমি দীক্ষা নিতে পারছি না এবারে আমি দীক্ষা নিতে চাই আবদার করছিলেন তখন আমি রাম লক্ষ্মণ প্রভু এবং রাধাকান্ত প্রভুকে বললাম যে আপনার গুরু মহারাজ কাছে গিয়ে বলুন যে আপনার মা কেন দীক্ষা পাচ্ছে না তখন তারা গুরু মহারাজ কাছে বললেন তার মাকে নিয়ে গিয়ে তো গুরু মহারাজ বললেন কেন তুমি দীক্ষা পাচ্ছ না তোমার ছেলে আমার প্রথম শিষ্য দুজন এত বছর ধরে তুমি সব নিয়ম পালন করছো জপ করছো কি কারণে দীক্ষা হচ্ছে না তখন সেই মাতাজি বললেন যে আমি পান খাই পঁচিশের অধিক পান আমি খাই দেন এই জন্য আমার দীক্ষা ছেলেরা অনুমোদন করছে না কিন্তু আমি এইবারে দীক্ষা নিব সংকল্প করে এসেছি তো গুরু মহারাজ বললেন তুমি তো পান খাচ্ছ এটাকে ছাড়তে হবে তখন সঙ্গে সঙ্গে গুরু মহারাজ বললেন আজ তুমি সংকল্প করো এই পান আর গ্রহণ করবে না সেদিনও মাতাজি পঁচিশের অধিক পান বানিয়েছিল মায়াপুরে এলো গোপনে পানের সমস্ত মশলা ইত্যাদি নিয়ে রাখত সেটাও বানিয়েছিল পঁচিশটা পান বানিয়েছিল তো গুরু মহারাজ থেকে আশীর্বাদ নিয়ে ঘরে ফিরে এসেছে এসে ভাবছিল যে এই পঁচিশটা পান আজকে খেয়ে আর কোনোদিন খাবো না যেহেতু আজকে আমি সংকল্প করেছি তখন সে একটি পান প্রথমে খেতে চায় তখন সেটি তিতো লাগে তখন এই পানটা তিতো কেন লাগছে তখন আবার দ্বিতীয় পান খায় একে একে পঁচিশটা পান গ্রহণ করেছে পঁচিশটা পানই তাকে তিতো লেগেছে যা ছিল গুরু মহারাজ কি জয় পতিতে পাবন জয় পিতা স্বামী গুরু মহারাজ কি সেভাবে গুরু মহারাজ খুব সুন্দর কৃপা আশীর্বাদ প্রদান করেন তো আমাদের গুরুদয়াল নামে একজন ভক্ত ছিল নাম হতে সেবা করত সমাধিতে সেবা করত তো যখন মায়াপুরে পঞ্চতত্ত্ব বিগ্রহ প্রতিষ্ঠা হবে সে সময় সারা বিশ্বের ভক্তবৃন্দ এসেছিলেন এবং জিবিসি গুরুরা সবাই গিয়ে তার সেখানে মন্দিরে বসতেন তো গুরু মহারাজও সেখানে বসছিলেন তো প্রত্যেক ভক্ত তারা অনেকেই মালা এনে গুরু মহারাজকে পড়াচ্ছে তো গুরুদয়াল প্রভু সেও গিয়ে একটা মালা নিয়ে পড়ার চেষ্টা করছে তো গুরু মহারাজ বললেন যে দেখতে পাচ্ছ না যে কিভাবে সবাই আমাকে মালা পড়াচ্ছে যে তুমি আমার অন্য গুরু ভাইদেরকে পড়াও অন্যান্য মালা নিয়ে এসে তো গুরুদয়াল প্রভু এটা না শুনে সঙ্গে সঙ্গে আবার গুরু মহারাজ গলাতেই মালা পরিয়ে দিয়েছিল তখন সঙ্গে সঙ্গে গুরু মহারাজ উঠে গিয়ে একটু দূরে পঞ্চতত্ত্ব মন্দিরের পিছন দিকে তো গুরুদয়াল প্রভুকে একটু কোমল প্রহার করলেন যে তোমাকে বললাম তুমি এইসব বৈষ্ণব মর্যাদা উল্লঙ্ঘন করছো বৈষ্ণব সদাচার সম্বন্ধে জ্ঞান নেই এটা শিক্ষা করা উচিত শিষ্টাচার ফলো করা উচিত যে আমি মালা পড়েছি আরও আমার গুরু ভাইদের সম্মান করা উচিত এটা তোমাদের শিক্ষা লাভ করা উচিত তো কীভাবে গুরু মহারাজ বৈষ্ণব সদাচারও তিনি আচরণ করে শিক্ষা দিতেন বলতেন কীভাবে বৈষ্ণব মর্যাদা উল্লঙ্ঘন না হয় এটাও আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত তো গুরুদয়াল প্রভু যখন কোমল প্রহার খেয়েছিলেন কিন্তু ওনার একটু মনে দুঃখ হয়েছিল তখন পরে গুরু মহারাজ বুঝতে পারলেন যে ও
মনে খুব দুঃখ প্রকাশ করছে, মানে পেয়ে চলে গেছে। তো এক সময় গুরু মহারাজ সমাধি মন্দিরে ঘুরছিলেন চারিদিকে, তো গুরুদয়াল প্রভু সেখানেও ঘোরাফেরা করছিল একা একা। তো গুরু মহারাজ তার সামনে গিয়ে তাকে বললেন হাত জোড় করে যে আমি তোমাকে সেদিন প্রহার করলাম, তো আমাকে ক্ষমা করো। তেভাবে গুরু মহারাজ আমাদের গুরুদেব, শিষ্যের কর্তব্য গুরুর কাছে তার ভুল সংশোধিত করা, ক্ষমা চাওয়া। কিন্তু যেহেতু গুরুদয়াল প্রভু ভুল ক্ষমা চাইনি, তাই গুরু মহারাজ নিজে আচরণ করে শিখাচ্ছেন। এই হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তিদের কাজ। তো গুরু মহারাজ তার উজ্জ্বল দৃষ্টান্ত, তিনি আচরণ করে শিখাচ্ছেন যে কীভাবে আমাদের ভুল হলে ক্ষমা চাইতে হয়। তো গুরুদয়াল প্রভু তখন সঙ্গে সঙ্গে গুরু মহারাজের পা ধরে ক্ষমা চেয়েছিল। কিভাবে গুরু মহারাজ নিজে আচরণ করে অনেক শিক্ষা প্রদান করেন। তো এই বছরে আমার মনে আছে এই করোনা ভাইরাস সারা বিশ্বে কিভাবে উদ্বেগ প্রদান করছে, তো আমরা সবাই কিভাবে সতর্ক হওয়ার জন্য চেষ্টা করছি। তো গৌর পূর্ণিমার পরে বসুদেব নন্দন প্রভু সে গুরু মহারাজ কাছে আশীর্বাদ নিতে গিয়েছিল, যেহেতু তার দ্বারকা যাত্রা নামহটের 100-এর অধিক ভক্তদের নিয়ে টিকিট করা হয়েছিল। এরকম ভাইরাস ছড়বে সে তো জানে না, তবে গুরু মহারাজের কাছে আশীর্বাদ নিতে গিয়েছিল যাত্রা যাতে শুভ হয়। তখন গুরু মহারাজ বললেন বসুদেব প্রভুকে যে এই সময় না যাওয়াটা ভালো। তখন বসুদেব নন্দন প্রভু বললেন যে গুরু মহারাজ আমরা তো অলরেডি রেডি হয়ে গেছি আর এটা টিকিট করা হয়ে গেছে, কি করব আপনি বলুন। তখন সঙ্গে সঙ্গে গুরু মহারাজ আবার বললেন তোমাদের যাত্রা শুভ হোক। তো এভাবে আমরা দেখি যে গুরু মহারাজ বলে দিলেন যাত্রা শুভ হোক, তো বসুদেব নন্দন প্রভু এরকম পরিস্থিতির মধ্যে এত ভক্ত নিয়ে গেছেন, কিন্তু তারা ট্যুর করলেন, দর্শন করলেন, দ্বারকা অভিমুখে গিয়ে বহু জায়গা, তো ওরা কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হয়নি, প্রত্যেকটা জায়গাতে দর্শন করার সুযোগ লাভ করেছে। এবং ওদের যেইখানে দর্শন করে ফিরছে সেদিন তারপরে শুনছে ওই জায়গাটা বন্ধ করে দিচ্ছে, কাউকে দর্শন করতে ঢুকতে দিচ্ছে। তো এভাবে ওনারা ফিরে আসবেন 21 তারিখ রাত্রিবেলা ট্রেন, কিন্তু নরেন্দ্র মোদী ঘোষণা করলেন যে 22 তারিখে জনতা কারফিউ হবে। তো ওরা আমাকে ফোন করছে যে কি হবে আমাদের জানি না, যে জনতা কারফিউ হলে ট্রেন বন্ধ হয়ে গেলে এত ভক্ত আমরা কি করব। তখন আমরা চিন্তা করতে হবে না, গুরু মহারাজের আশীর্বাদ রয়েছে, অবশ্যই এটা সফল হবে। তখন ওরা ট্রেনে ঠিকভাবে রাত্রে উঠেছে এবং 22-23 তারিখ তাদের ট্রেনটাই চলেছে এবং তারা 23 তারিখ রওনা হয়েছে যথাস্থানে, এবং সমস্ত ভক্তরা তার বাড়িতেও পৌঁছে গেছে ঠিকভাবে, কারো কোনো অসুবিধা হয়নি। সমস্ত ট্রেন বন্ধ হয়ে গেলে ওদের ট্রেনটা কেবল চলছিল। এ হচ্ছে গুরু মহারাজের শুভ আশীর্বাদ। জয় গুরু মহারাজ কি। তো এভাবে আমরা দেখি গুরু মহারাজের কত কৃপা। তিনি নিজে গৌরাঙ্গ মহারাজকে ফোন করে জিজ্ঞাসা করছেন যেসব ভক্তরা বৃন্দাবন দ্বারকা গিয়েছিল তারা কি ফিরে এসেছে, তখন তিনি খোঁজখবরও নিচ্ছেন, যেটাই আমাদের গুরুদেবের একটা যে বৈশিষ্ট্য, যে কীভাবে শিষ্যরা কোথায় গিয়েছে তার জন্য তিনি চিন্তা করছেন, তারা ফিরছে কিনা, তারা যাতে কোনো অসুবিধা না থাকে সেজন্য উনি চিন্তা করছেন। তো এইরকম আমরা একজন গুরুদেবের কৃপা লাভ করতে পেরেছি, আশীর্বাদ পেয়েছি। আমার মনে আছে আগে তো অত বিল্ডিং ছিল না, তখন চক্রভবন আর পদ্মভবন ছিল। আমাদের নামহট্ট কার্যালয় চক্রভবনের নিচে বেসমেন্টেই থাকে ছিল তখন, আর আমরা সেখানে কয়েকজন ব্রহ্মচারীও থাকতাম, এবং সেখানে গুরু মহারাজ মাঝে মাঝে আসতেন, আমাদের নিয়ে কিছু প্রচার সম্বন্ধে আলোচনা করতেন কীভাবে প্রচার হবে। একদিন গুরু মহারাজ বললেন যে মহাপ্রভুর নির্দেশে নিত্যানন্দ প্রভু এই নামহট্ট প্রত্যন করেছেন, তাই তোমরা নামহট্ট প্রচার করছো,
তাই নিতাই গৌরের সেবা বিগ্রহ সেবা তোমরা এই ডিপার্টমেন্টে সম্পাদন করলে ভালো হয়। তো গুরু মহারাজ এই কথা বলার পরে আমি তখন চিন্তা করলাম যে কীভাবে আমরা বিগ্রহ সেবা করব। তখন এক ভক্তকে আমি বলেছিলাম তপ গৌরাঙ্গ প্রভু সল্লেক যে আপনি বিগ্রহের জন্য কিছু অনুদান দিন, আমরা বিগ্রহ সেবা করব, গুরু মহারাজের এটা নির্দেশ। তখন তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছিলেন। তখন আমরা চক্রভবনের নিচে একবার সেই চক্রভবনের পূর্ব দিকে উত্তর পূর্ব কোনার দিকে আমরা বারান্দাতে সিংহাসন করে নিতাই গৌর বিগ্রহ পূজা শুরু করে দিলাম। এবং আমি নিজেও রান্না করে গৌর নিতাইকে বহুবিধ সবজি দিয়ে ভোগ লাগানোর চেষ্টা করতাম। তো গুরু মহারাজ ইচ্ছায় তিনি বললেন যে বিগ্রহ সেবা করলে নামহটের অনেক উন্নতি হবে, নামহটের প্রচার বাড়বে এবং অনেক নামহটের উন্নয়ন হবে। তো এই যে গুরু মহারাজ বলেছিলেন, তো সেই বিগ্রহ সেবা করার পর থেকে আমি দেখি প্রায় ভক্ত আসতেন যে নামহটে তারা ফিস্ট করতেন। আগে আমরা তো অতটা প্রসাদ ফিস্ট প্রসাদ খেতে পেতাম না, আমাদের তখন টাকাও থাকতো না। গুরু মহারাজ কিছু টাকা দিতেন মাসে, তখন আমরা প্রচার করতাম। কিন্তু অন্যান্য ভক্তরা আসতে শুরু করলো, গৌরনিতাইয়ের সেবার জন্য তারা অনুদান করছে আর সেখানে আমরা খুব সুন্দর রান্না করে ফিস্ট প্রসাদ সবসময় গ্রহণ করতাম। তো এভাবে আমরা এখন দেখি নামহটের কীভাবে সুন্দর সুন্দর দুটি বিল্ডিং হয়েছে, আরও হয়তো উন্নয়ন হবে। গুরু মহারাজ তার ইচ্ছা আরও বড়। তিনি যখনই নামহটের প্রসাদ হলে এসে দেখেন প্রচুর ভক্ত, তিনি বলেন যে এত ছোট কেন, আরও বড় কেন হচ্ছে না, হয়তো এটাও একদিন সফল হবে। আমরা আশা করি যেন এখন কত সুন্দর দুটি বিল্ডিং হয়েছে গুরু মহারাজের কৃপাতে, যা কিছু উন্নয়ন হয়েছে। আর এখন নামহটে প্রতিদিন প্রায় বললেই ফিস্ট হয়, আমরা যখন প্রচারে যাই প্রতিদিনই তিনবার করে ফিস্ট প্রসাদ পাই। অনেক ভক্ত আমাদের জিজ্ঞাসা করতো প্রচার থেকে ফিরে এলে যখন মায়াপুরের কোনো উৎসব হয় তখন বলে তোমরা কি কোনো নামহটে গিয়ে ফিস্ট খেতে পারো, ফিস্ট প্রসাদ? তখন আমি বললাম আমরা তিনবার করে ফিস্ট প্রসাদ পাই, এটা গুরু মহারাজের কৃপায়। নিত্যানন্দ গৌরাঙ্গ যতদিন থেকে নামহট্টে প্রতিষ্ঠিত হলেন সেদিন থেকে এই সুযোগ আমরা লাভ করছি। তো আমরা নামহট্ট বিল্ডিং যখন বানাই তখন আমাদের টাকাই ছিল না, যখন প্রথম বিল্ডিং আমরা করি তো সেখানে আমরা বাইরের লোকরা আমাদেরকে অনেক সাহায্য করত, কীভাবে তারা ক্রেডিট এসব জিনিস দিত। তো যখন বিল্ডিং কমপ্লিট করি তখন গুরু মহারাজ জিজ্ঞাসা করলেন যে এই বিল্ডিং কীভাবে হচ্ছে। তো আমি বললাম যে বাইরের লোক ক্রেডিট দিচ্ছে, কত ক্রেডিট বাকি আছে এখন? আমি বললাম 50 লাখ টাকা। তখন ৫০ লাখ টাকা এত বাকি, এটা পূর্ণ হবে গুরু মহারাজ? এত বড় পর্যন্ত হয়ে গেছে আর 50 লাখ টাকাও আপনি আশীর্বাদ করেছেন নিতাই গৌরের কৃপায়, আপনার আশীর্বাদে এটা অবশ্যই পূর্ণ হবে। আমরা দেখি সেই বিল্ডিং কমপ্লিট করে আবার দ্বিতীয় বিল্ডিংও আমরা কমপ্লিট করতে পেরেছি, ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ এবং নিতাই গৌরের কৃপায়। এভাবে আজ নামহট্ট প্রচারও সুন্দরভাবে সারা বিশ্বে প্রচার হচ্ছে। এবং আমাদের তখন কত কম ভক্ত ছিল, অল্প ভক্ত ছিল, আর এখন নামহট্ট ডিপার্টমেন্টে প্রায় 100-এর কাছাকাছি ব্রহ্মচারী, 100-এর ঊর্ধ্বে ব্রহ্মচারী রয়েছে। এবং বিভিন্ন স্থানে আমরা নামহট্ট প্রচার করার সুযোগ লাভ করছি, এটা কেবল ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজের বিশেষ কৃপা দৃষ্টি। হরে কৃষ্ণ বাঞ্ছাকল্পতরু হয়েছে কৃপা সিন্ধু বিবচ পতিতানং পাবন হি বৈষ্ণব নমন। আমি গুরু মহারাজ চরণে দণ্ডবত প্রণতি নিবেদন করব যে আজকে তার এই শুভ আবির্ভাব তিথি তিনি আশীর্বাদ করুন, যদি আমার কোনো অপরাধ ভুল ত্রুটি ক্ষমা করে নিজের চরণে সেবা দিয়ে রাখেন। হরে কৃষ্ণ।